সাইডটা দেখুন, ডবল গিটার কামানি আছে, ভিউটা দেখে নিন। রনি আফজাল, আরে দারুন দারুন ভিউটা। এই দোকানটা আমি একবার দেখিয়ে দিই, আবার দেখি যে ঠিক আছে। দোকানটা খুবই ছোটোর মধ্যে, কিন্তু যা যা কালেকশান আছে, আচ্ছা আচ্ছা কলকাতার কাছে সেই কালেকশান নেই। এটা মেহবুবের ঘুড়ি, নবাব সাহেবের ঘুড়ি, আলী নবাবের দেখতে পাচ্ছ কিরকম খতরনাক সুতো। নাইন কটের উপর নাকি? না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও, আর আজকে এই সন্ধ্যাবেলায় চলে এসেছি। দেখুন গোটাই পিছনে লেখাই আছে শীতল কাই বালি, ঠিক আছে। তো এই দোকানের নাম তোমরা অনেকেই শুনেছো, অনেকেই জানো ঘুড়ি নাও দাদার থেকে, ঠিক আছে। তো আজকে তোমাদের এখানে দেখাবো যে কী কী ঘুড়ি আছে দাদার কাছে, কী কালেকশান আছে সেটাই দেখাতে চলেছি, ঠিক আছে। তো তোমরা দেখো ভিডিওটা পুরো, আর এত ভিডিওতে ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা চালু করছি, আর যদি সাউন্ড প্রবলেম হয় আমি বাড়ি গিয়ে আলাদা করে সাউন্ড দিয়ে দেবো। চলুন দাদার সাথে একটু কথা বলে নিই। দাদার দোকানে আজকে ফার্স্ট আমি ভিডিও বানাতে এসেছি, তো দাদার সাথে একটু কথা বলে নেবো। তো দাদা বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই ভালো আছি। আর তোমার দোকানে আমি ফার্স্ট ভিডিও করতে চলেছি, তো তোমার ফার্স্টে অ্যাড্রেসটা একটু বলে দাও আমার দর্শকদের। এটা হচ্ছে বালি পঞ্চতলা রোড। আর তোমার ফোন নাম্বারটা বলে দেবে? 9830-555-441। আর তোমরা গুগলেও পেয়ে যাবে দাদার অ্যাড্রেস, আমি গুগল থেকেই এসেছি, ঠিক আছে। বালি স্টেশনে নেবে, কাউকে জিজ্ঞেস করলে সেখানেও বলে দেবে। 10 মিনিট লাগবে, তাই তো? আর টোটো অটো আছে তো এখানে? টোটো আছে, সামনে মৌচাক মোড় বললে বা মেকল স্কুল বলবে, দেখিয়ে দেবে। সামনে বালিঘাট অটো স্ট্যান্ড, এখান থেকে 1 মিনিট। তো ঠিক আছে, অ্যাড্রেসটা জেনে নিলাম। এবার দাদাকে বলবো কিছু ঘুড়ি দেখাতে, তো দেখে দেবো দাদার কাছে কী কালেকশান আছে। দেখো আমাদের এগুলো কী ঘুড়ি? একটা ঘুড়ি, একটা ঘুড়ি, তাই তো? তো তোমরা ডিজাইন অনেক পেয়ে যাবে একটা ঘুড়ির। দেখো প্রচুর ডিজাইন আছে। এই ঘুড়িগুলোর প্রাইস কি আছে? 5 টাকা পিস। তো এগুলো 5 টাকা পিসের ঘুড়ি দাদা সাজাচ্ছে, দেখে নাও তোমরা। আর এখানে রাস্তার ধারে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তাই জন্য সাউন্ডটা একটু প্রবলেম হবে, একটু মানিয়ে নিও তোমরা ভিডিওটা। যতটা পারবো আমি সাউন্ড ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এগুলো যতগুলো ঘুড়ি দেখছো সব একটা ঘুড়ি, আর ডিজাইন দেখতে পাচ্ছি একশো ওপার ডিজাইন, সেরা সেরা ডিজাইন আছে। আর তোমার দোকানে হোলসেল রিটেল দুটোই হয়, তাই তো? হোলসেল বন্ধ করে দিই আমি, এপ্রিল মাস থেকে ঘুড়ি কালেকশন করি, অতএব পুরো মূলি কাঠি ঘুড়ি কালেকশন করি। আবার কাঠিটা দেখে নিই, একটা ঘুড়ি কাঠি দেখে নিই। আমি এবারে হোলসেলটা বন্ধ রেখেছি। তো হোলসেল পাবে না তোমরা, রিটেলেই 5 টাকা করে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কেউ যদি 150 তখন দাম কমই থাকে আমার। আচ্ছা, তার জন্য তোমার 6,500 চলে আসে। তো এরপরেও দেখছো দাদা অনেক দাম কমিয়ে দিচ্ছে, তো এরম তোমরা হয়তো কোথাও দেখতে পাবে না। তো তার জন্য তাড়াতাড়ি তোমরা চলে এসো শীতল কাইডে। আর ডিজাইন তো দেখেই নিচ্ছ তোমরা, কী ডিজাইন আছে না ডিজাইন আছে। এখানে দেখছো কিছু ঘুড়ি আবার বের করছে তোমাদের জন্য। এগুলো কি ঘুড়ি আছে? আটাশ ঘুড়ি। আর এগুলো প্রাইস কি আছে? 8 টাকা দাম। তো ঘুড়ির দাম দেখতে পাচ্ছ তোমরা একদম ডিসেন্ট, ঠিক আছে। তো যারা নেবে তো চলে এসো দাদার কাছে। আর ঘুড়ির কোয়ালিটি আর দেখতেই পাচ্ছ, আর কিছু মুখে বলার নেই, তোমরা ভিডিওতে দেখেই অবশ্যই বুঝতে পারবে। 8 টাকার ঘুড়িতে এরকম ফিনিশিং দিচ্ছে। আর ডিজাইন তো তোমরা ভরপুর পেয়ে যাবে, এক কালারও পেয়ে যাবে, এক কালার অনেকে উড়াতে পছন্দ করো। এই একটা ডিজাইন প্রচুর আছে,
এই ঘুড়িটার দাম আমার 7 টাকা দাম আমার 7 টাকা এটা ওটা 7.5 হাজার 27.5 ঘুড়ি মোরপঙ্কি আছে এগুলো কি 27.5 28 ও দাদা আমাদের এখন কিছু স্পেশাল স্পেশাল ঘুড়ি দেখাবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ম্যাচের ঘুড়ি নাকি এটা শিবপুরের মনোর ঘুড়ি ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ সেরা সেরা ডিজাইন আর ঘুড়ির ফিনিশিং দেখো একবার দিচ্ছি হাতে দিচ্ছি সেরা সেরা ঘুড়ি হাতে নিয়ে দেখ এটা কি পুরনো অজন্তা এটা অজন্তা ব্যাপারে ঘুড়ি তো অজন্তা টু আচ্ছা তাও ফিনিশিং তোমরা দেখে নাও আর দাদার দোকানের এই যে নাম্বার দেওয়াই আছে আর দাদার টাইমিংটা একটু বলে দাও দাদা আমার তো 7:30 থেকে রাত্রি 7:30 এগুলো দাম কথা সকাল 7:30 থেকে রাত্রি 7:30 তবে ফিনিশিংগুলো তোমরা দেখে নাও আচ্ছা এই স্টার্টিং রেঞ্জ কী আছে এই ঘুড়িগুলোর এটার দাম 25 টাকা দাম 25 টাকা এবার যে বেশি নেয় তার জন্য দাম কম হয়ে যায় তখন তো 24 টাকা চলে আসে 25 টাকা বিক্রি করি তো এগুলো দেখছো এর এই মনুরই আর একটা ঘুড়ি আছে তার দাম হচ্ছে 22 টাকা দাম 22 টাকা দাম আচ্ছা এইটা বড় সাইজের ঘুড়ি বড় সাইজ এটা ফুল সাইজ আর তাই তো ফুল সাইজ আর দেখতেই পাচ্ছ কি কাজ আছে ঘুড়ির আর সুন্দর ফিনিশিং এর ঘুড়ি পুরো পুরো এই ঘুড়ি একটা পুরো মনু আছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা এখন ভিডিও বানাচ্ছি আর সুন্দর সুন্দর ঘুড়ি তোমাদেরকে দেখাচ্ছি না ঢুকি দেয় বৃষ্টি হচ্ছে এগুলো হলো ম্যাচের আড্ডা এক মনু এখন শিবপুর এলাকায় 4 নম্বর ট্যাঙ্কি আছে প্রথম হচ্ছে আমাদের বাগাদা ঘুড়ি ফিনিশিং খুব ভালো তোমরা সামনে এসে দেখো তোমাদের আরও ভালো লাগবে তো আরেকটা ব্যাগ খুলে ফেলেছে তোমরা দেখো এটা মনুরি 28.5 ঘুড়ি তাই তো এটাও ফিনিশিং দেখতে পাচ্ছ তোমরা পুরো সিজন করা ঘুড়ি আছে পুরো আড্ডা কাটি ঘুড়ি এটা মানে শর্ট আড্ডা যাকে বলে তাই তো 28.5 ঘুড়ি হ্যাঁ ওটাই শর্ট আড্ডা এখন নাম দিয়েছে লোকে নতুন এগুলো স্টার্টিং প্রাইস কি আছে এটা 16 টাকা দাম 16 টাকা এর একটা ঘুড়ি 12 টাকাতেও আছে যেটা অরিজিনালি 28 কাটির ঘুড়ি সেটার দাম হচ্ছে 12 টাকা আর আড্ডা কাটির ঘুড়ি 16 টাকা দাম আর এটা কি পেপারের ঘুড়ি আছে এটা খাদিমা 5 কিলো খাদিমা খাদিমা 5 কিলো আছে পেপারে কোয়ালিটি দেখুন যে কটা ঘুড়ি দেখাচ্ছে সত্যি কথা বলছি আমি সামনে দাঁড়িয়ে আছি তো মানে মন খুশ হয়ে যাচ্ছে ঘুড়ি দেখে তো তোমরা সামনে দিয়ে এসে দেখে যাও নিয়ে যাও আমি দিতে পারছি না নামটা মনে হচ্ছি এটা অজন্তা কাগজে ঘুড়ি আছে এটা বাদ দাও তাই তো ফিনিশিংটা একবার দেখে নাও তোমরা সুন্দর ঘুড়ি এটা পান্তা কাটির ঘুড়ি আছে পান্তা কাটির আড্ডা বানানো আছে এই ঘুড়ি আমাদের অ্যাভেলেবেল আছে এর নাম হচ্ছে পাবজি পাবজি
হ্যাঁ, মেটিয়া পুরীদের বাবজি, বাবজির ঘুড়ি, খুব পপুলার ঘুড়ি। মেটিয়া পুরীদের ঘুড়ি মেকিং আছে পরে? মেটিয়া পুরীদের বাবজির ঘুড়ি, এটা মেটিয়া পুরীদের অনেক বড় হয়। প্রবাস মাঝি আছে, বুয়া আছে, পল্লব আছে। এটা এটার প্রাইস কী আছে? এটার দাম হচ্ছে 37 টাকা দাম। 37 টাকা আর ফ্যান্সি ঘুড়ি তো টুর্নামেন্টে চলে না, টিকিটে টিকিটের খেলায় তো ফ্যান্সি চলে না। দেখুন আব্দুল সমাজে আছে আনোয়ারের ঘুড়ি, এটি বাইরের ঘুড়ি নাকি? বাইরের ঘুড়ি, এটা বারেলির আনোয়ারের ঘুড়ি। ওস্তাদ আব্দুল সমাদ আনোয়ার কাইট মেকার, মানে আনোয়ারকে, আব্দুল সমাদকে আনোয়ার ওস্তাদ ভাবে, ওনারই মেক। এটাও কি অজন্তা পেপারের মধ্যে? এটা আছে, এটা আছে আপনার অজন্তা টু, ওটা লক্ষণ বেরেলির। এই পেপারটা এখানে পাওয়া যায় না, কলকাতা কোনো দিয়ে আসেনি। এটা লক্ষণ বলারই স্কুল, লক্ষণ বলার বেরেলি বলার স্কুল। এটাও মানে পেপারটা খুব সুন্দর। আবার একটা ব্যাগ খুলে ফেলেছে দাদা, এবার দাদার বানানো ঘুড়ি দেখাচ্ছে। ফিনিশিং দেখো তোমরা, মানে ফিনিশিংয়ে কোনো কথা নেই একদম। যে কটা ঘুড়ি দেখালো ফিনিশিং একদম নাইস। এটাও বানানো ঘুড়ি, আমি 10টার বেশি ঘুড়ি বানাতে পারি না, খুব সুন্দর। এগুলো তোমার হাতে নাকি? আচ্ছা, এগুলো কি প্রাইস আছে? 16 টাকা। আর দাদা প্রচুর কম্পিটিশন খেলে, তার প্রমাণপত্র দেখো এখানে, এখানে ছবি দেওয়া আছে খবরের কাগজে, প্লাস ট্রফি আছে বড় বড় দুখানা, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ট্রফিটা দেখিয়ে দিই একবার, ঠিক আছে, নামও লেখা আছে দেখো। তো দাদা টুর্নামেন্টেও ঘুড়ি ওড়ায়। এটা একটা ঘুড়ি আছে, এফএম ঘুড়ি আছে। এটা কোথাকার ঘুড়ি? এফএম মুরাদাবাদে, মুরাদাবাদ। আচ্ছা, এখানে আছে ফহিমুদ্দিন স্পেশালটা আছে, যেখানেই ফহিমুদ্দিনটা কিনবেন সবসময় এক এক জিনিস দেখে নেবেন, এর মধ্যে স্ট্যাম্প থাকে। এটা হচ্ছে অরিজিনালটা, এখানে স্ট্যাম্পটা থাকলেই হলো না, এর মধ্যে এইটা স্ট্যাম্প থাকতে হবে, তবে হচ্ছে অরিজিনালটা। এগুলো অজন্তা পেপারে নাকি? অজন্তা টু। এই পেপারটা এখানে পাওয়া যায় না। এখানে ভালো কলকাতা ঘুরে দেখাচ্ছি আমি। যারা টুর্নামেন্ট খেলো তারা একবার প্লিজ ভিজিট করে এই দোকানটায়, ঠিক আছে? একটা কলকাতা ঘুড়ি, মেহবুবের ঘুড়ি, যে হচ্ছে সালান চাচার ভাগনা। আর প্রতিটা ঘুড়ি দেখতে পাচ্ছো ফিনিশিং কি আছে, মানে যত দেখবে তত মন খুশ হয়ে যাবে। দাদার লখনৌর মেকার, নাম খুব জানেন হয়তো, দীপ কুমার, লখনৌর দীপ কুমার, গরিবো কা দীপ কুমার লখনৌর। এগুলো আদার উপরে, তাই তো? ফুল সাইজ আদা, ফুল সাইজ আদা। এটা একটা বালির মেকার আছে আমার, দেখাচ্ছি আমি। এটা আমার পার্সোনাল মেকার সৈকত, বালির মেকার আছে, নতুন ঘুড়ি বানাচ্ছে কিন্তু খুব ভালো ঘুড়ি। এটা কাটটা কামানি, গিটটা কামানি আছে, দেখুন ডবল গিটার কামানি আছে, ঘুড়িটা দেখে নিন। ঘুড়ির ফিনিশিং একবার তোমরা দেখো, মারাত্মক মারাত্মক ঘুড়ি সব, যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে। ডবল গাঁটের আর গাঁট দেওয়া ঘুড়ি দেখো, দুদিকেই গাঁট দেওয়া আছে। এটা দাও, এই ঘুড়িটা নাইদ ভাইয়ের ঘুড়ি, কলকাতার। এখন এখন বাইরে থাকেন। ঘুড়িটার শেপটা দেখুন একবার, মন খুশ হয়ে যাবে দেখলে। রনি আফজাল, আরে দারুন দারুন।
ভিডিও একবার দেখো তোমরা, শেপটা দেখেছো? আই থিঙ্ক এখানে কলকাতার মধ্যে তোমরা এরম শেপ খুব কমই দেখতে পাবে। আমি তো ফার্স্ট দেখছি। রনি আজালে স্টিকার দেখবেন না, এখানে দেখো। এটা কি ঘুড়ি বলে? গোলফার, দুগুড়ু ফর্মা ঘুড়ি। আচ্ছা, এটা কলকাতা মেকারে ঘুড়ি, আমার কাইট লালের ঘুড়ি, এটা ফুল অজন্তা। সুন্দর সুন্দর ঘুড়ি সব। আমার প্রবাস মাঝি, প্রবাস কাকা, সবাই নাম তো শুনেছে, প্রবাস কাকার 27,500। এগুলোর স্টার্টিং প্রাইস কী আছে? এটার দাম ওই 24 টাকা দাম। 24 টাকা। আর আগে যেটা দেখালে এটার দামও 24 টাকা। 24 টাকা। আর যেটা ওই ইউসেফের ঘুড়িটা দেখালে, এটা ওটা বিক্রির জন্য না? না, বিক্রি করে এই মূল দামটা মাথায় নেই আমার। আচ্ছা ঠিক আছে। এটা তোমার বুয়াদা, খুব নাম করা মেকার, ফেমাস মেকার বুয়াদা, মেটা বুড়িদের বুয়াদা। এটা এটার দাম হচ্ছে 26 টাকা দাম। তো এমন এমন ঘুড়ির কালেকশন তোমরা দেখতে পাচ্ছ আজকে, হয়তো তোমরা কোথাও দেখোনি। আর এই দোকানটা আমি একবার দেখিয়ে দিই, আবার দেখি যে ঠিক আছে, দোকানটা খুবই ছোটোর মধ্যে কিন্তু যা যা কালেকশন আছে, আচ্ছা আচ্ছা কলকাতার কাছে সেই কালেকশন নেই। এটা মেহবুবের ঘুড়ি, ডবল কাটের ঘুড়ি। আর যারা ভিডিও করছে সবাই কিন্তু নর্মাল ভিডিও দেখাচ্ছে, মানে নর্মাল ঘুড়ি দেখাচ্ছে, আমি কিন্তু সব রকমের ঘুড়ি শুধু কভার করছি তোমাদেরকে। এটা কলকাতা ঘুড়ি, মেটা পুজোর পল্লব, ফুল অজন্তা ঘুড়ি। পল্লব কাইন মেকার, এটা আমার শৌখিন ঘুড়ি, এটা হচ্ছে আমার আগাভার ঘুড়ি, লখনউ থেকে গিফট পাওয়া। দাদার গিফটের ঘুড়ি সব দেখাচ্ছি তোমাদেরকে। আমার আলিনামার ঘুড়ি, নাম তো জানিনি। দাদা নিজে টুর্নামেন্ট করে আর সব ঘুড়ির নাম ওই জন্য মুখস্থ। এটা আমাদের প্রবাস কাকার ঘুড়ি, দেখেন প্রবাস কাকা, দেখেন এটা আমাদের কলকাতা আকবর নাজিমের ঘুড়ি। সব অজন্তা, আমার একটা নিজের শৌখিন ঘুড়ি দেখাচ্ছি আমি, এটা সব পৌনা আছে, আপনাদের খুব নাম করা সুভাষিসের ঘুড়ি, যার নাম শুভ শিশুরা থাকেন। সোজা করে ধরো ঘুড়িটা, সাইজটা দেখতে পাচ্ছ তোমরা কি বিশাল সাইজ। শৌখিন ঘুড়ি, নবাব সাহেবের ঘুড়ি, আলী নবাবের, আমি খুব যত্ন করে রাখি। এটা গিফট পাওয়া ঘুড়ি, এটা আমাকে গিফট করেছেন লখনউর রুস্তম কাইট ক্লাবের ছোটু সর্দার, ক্যাপ্টেন ছোটু সর্দার, রুস্তম নগর কাইট ক্লাবের ছোটু সর্দার করেছেন। এটা মরিয়াল ঘুড়ি, আমাকে গিফট করেছেন, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ তো অনেক ঘুড়ি দেখালাম তোমাদেরকে, তো এবার চলে যাওয়া যাক সুতোতে। তো সুতোও দেখিয়ে দিচ্ছি কয়েকটা, আর এরপরে আরও কালেকশান আসবে, তখন একবার আসবো আমি ভিডিও বানাতে, তো তখনও দেখাবো কী কী আছে না আছে, নতুন কী ঢুকেছে। তো এখন কয়েকটা সুতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার স্টকটা কম নেই, দেখতে পারেন এখানে আছে, প্লাস আমার গোডাউন ভর্তি আছে। এখানে কী কী সুতো আছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে তাও একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কয়েকটা সুতো দাদার নিজেরও ব্র্যান্ড আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমার নিজের ব্র্যান্ডটা দেখাচ্ছি, সকালে যদি আমার ডায়মন্ডটা বেরিয়ে গেছে। কটা ব্র্যান্ড আছে তোমার? দুটো, ভারত আর ইউনিক। ভারত আর ইউনিক, এটা আমার নিজস্ব ব্র্যান্ড, ইউনিক মানে হচ্ছে আসলাম ভাইয়ের সুতো, আর হচ্ছে অয়নের সুতো।
এই যে সুতোটা খুলে দেখাও, তোমার দুটো সুতো। এটা কি 1-2-3 উপর আছে? 1-2-3 উপর 84 বানাও না? 84 আছে, দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ পুরো 1-2-3 উপরে পুরো রেভেল দাও আছে। এই সুতোর আরেকটা সুতো আছে, এটা টুর্নামেন্টে হয়, টুর্নামেন্টে আলাদা করে বানানো হয়। এই লেভেলটাও থাকবে স্পেশাল টুর্নামেন্ট। একটা জিনিস আমি দেখি প্রমাণ করে দিচ্ছি, দুটো জিনিস আলাদা হয়। দেখুন দুটো ইউনিকের সুতো আছে, কিন্তু এইটা টুর্নামেন্টের জন্য আলাদা করে বানানো। দেখুন 1-12 অবধি, এটা দেখো 1-12 অবধি লেভেল থাকবে এই স্পেশাল টুর্নামেন্ট গুলো। দেখুন এটাতে নেই, সামনে দিয়ে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি সুতোটা। এই আরেকটা সুতো বের করেছে দাদা, ইউনিকে 84, ইউনিকে 84। এগুলো যেগুলো দেখাচ্ছি দাদার নিজের ব্র্যান্ড। আর এটা দেখছো বলখুলা হুয়া মাঞ্জা যাকে বলে, আমার কাছেও ছিল, তোমরা দেখেছো পুরো এরকম। এই 400 এগুলো স্পেশালি বানানো, এগুলো 8400 উপর সুতো। 4000 লাটে, 6 লাটে 4, 6 লাটে 4। আর সুতোর ভুল মাপ পাবে, মাপ নিয়ে তোমরা চাপ নেবে না, ঠিক আছে? না বল, এটা আমার নিজস্ব একটা ব্র্যান্ড গেল। আর আমার আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি, জানো ভারত সবাই জানে এটা। তো 4 বছর ধরে আমি একা এই মালটা বিক্রি করি, তো কেটে দেবো আমার রিপোর্ট আছে। এটা কি 8400 ওপর নাকি? না, 1টা পান্ডা আছে, পান্ডা আছে। আর এর 1-2টা বেরিয়ে গেছে, তোরা দেখতে পাচ্ছ কিরম খতরনাক সুতো। এটা 9-কোয়ার্টের উপর নাকি? না, নর্কটা শুধু বিক্রি করি না, উল্টো পাকে শুধু বিক্রি করি। আচ্ছা, সোজা পাকেরই সুতো। কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে, দেখে নাও। এটা দাদা নিজস্ব ব্যান্ড ভারত। এখানে আরো দুটো সুতো দেখাচ্ছি তোমাদেরকে, কালা যুগ্ন। এটা তো দেখালে, এগুলো এই একটা সুতো আছে, এটা ইউনিকের সুতো, আসলাম ভাইয়ের সুতো। আর এগুলো সব 1-2-3 ওপর, তাই তো? 1-2-3 ওপর। আর দাদার যে ব্র্যান্ডটা ভারত, সেটা আমি এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে আজকে। আপাতত একটা ছিল, সেটা আমার জন্য বুক হয়ে গেল। আমি 1-2-3 দিতে পারিনি, 1-2-3 আমার আসছে, শনিবার ঢুকছে, ঠিক আছে? আমিও নেবো, দেখি সুতোটা খুব পছন্দ হয়েছে। আমার নিজের সুতোটা, নিজের এরকম পুরানো সুতোটার নাম লেখা আছে। আচ্ছা, যে চুরা যে সুতোগুলো আসবে ওগুলো কি 8400 আসবে? 8400 আসবে, 1-2-3 আসবে, ভারতের 1-2-3 আসবে, ভারতের ডবল আয়ন শঙ্কর আসবে, প্লাস ইউনিকের সুতো আসবে, ইউনিকের 1-2-3 আসবে, ইউনিকের আহমার আসবে, ইউনিকের পান্ডা আসবে। বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ দেখিয়ে দিলাম যে দাদার দোকানে কী কালেকশান আছে, আর ভর্তি কালেকশান আছে, আরও অনেক কালেকশান আছে। তোমরা সামনাসামনি এসে দেখো, দাদাকে জিজ্ঞেস করো, সবই বলে দেবে, ঠিক আছে? আর তোমরা যদি দাদার অ্যাড্রেসটা একবার আরেকবার বলে দিতে বলবো দাদাকে, বালি পঞ্চনতলা রোড। আর নাম্বারটা বলে দাও তোমার, 9830-555-441। ঠিক আছে, দাদাকে কল করে নেবে, কল করে অবশ্যই আসবে। আর 10:30 থেকে রাত্রি 10:30 অবধি খোলা থাকে, ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও দেখছো, অনেক ভিউ দিচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো। আর বিশ্বকর্মা পুজোর আগে আমি একবার আসবো, ভিডিও বানিয়ে যাবো সকালবেলা, তো সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।